আমরা সাধারণত মুখের ও চুলের যত্ন নিই, কিন্তু হাত পায়ের যত্ন নিতে একদমই ভুলে যাই। তাই আমাদের হাত পা মুখের তুলনায় অনেক বেশি কালো দেখায়। তাই আজ আমি আপনাদের সঙ্গে এমন একটি দুর্দান্ত রেমেডি শেয়ার করব, যে রেমেডিটি একদমই সিম্পল, ঘরে থাকা সহজলভ্য কয়েকটি উপাদান দিয়েই বানিয়ে নেওয়া যাবে। আর কোনো ঝামেলা ছাড়াই এই রেমেডিটি মাত্র 5 মিনিটের ব্যবহারে আমাদের হাত পা ঘাড় বগল কনুই এমনকি আপনার শরীরের মুখ বাদে যে অংশে নোংরা ময়লা জমে কালো হয়ে গিয়েছে, রোদে পুড়ে ট্যান পড়ে গিয়েছে, দীর্ঘদিন ভালোভাবে পরিষ্কার না করার জন্য ডেড সেলের লেয়ার জমে গিয়েছে, সেগুলি নিমেষের মধ্যেই তুলে ফেলবে। তাই আজকের ভিডিওটি খুব উপকারী একটি ভিডিও, সুতরাং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। তবে ভিডিওটি শুরু করার আগে প্রতিবারের মতোই আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক রেমেডিটি কীভাবে বানাতে হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি অ্যান্ড কিচেন টিপস উইথ টিনা। আশা করি যে যেখানে আছেন সকলেই খুব ভালো আছেন। আমাদের হাতে ও পায়ে যত পুরনোই জেদি ট্যান পড়ে থাক না কেন, আর বছরের পর বছর নোংরা ময়লা জমে কালো পরত জমে থাকুক না কেন, এই রেমেডিটি খুব ইজিলি এগুলিকে ত্বক থেকে তুলে ফেলে আপনার ত্বক আগের থেকে অনেক বেশি উজ্জ্বল, ফর্সা ও গ্লোয়িং বানাবে। আজকের রেমেডির প্রধান অর্থাৎ মেন ইনগ্রিডিয়েন্টস হলো শ্যাম্পু। শ্যাম্পু যেভাবে আমাদের চুল ও স্ক্যাল্পের নোংরা ময়লা তেলচিটচিটে ভাবকে সম্পূর্ণ তুলে ফেলে চুলকে ঝকঝকে করে তোলে, ঠিক সেই রকমভাবেই আমাদের হাতে পায়ের জেদি নোংরাকেও খুব সহজেই তুলে ফেলতে পারে। এখানে আমি ক্লিনিক প্লাস শ্যাম্পু নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শ্যাম্পু নিয়ে নিতে পারেন। যদি পাতাতে নেন তাহলে 1 টাকা দামের একটি পাতা নিলেই হবে, আর যদি বোতল থেকে নেন তাহলে 1 চা চামচ নিয়ে নেবেন। একবার ব্যবহারের জন্য 1 চামচ শ্যাম্পুই যথেষ্ট। শ্যাম্পু কেবলমাত্র আমাদের ত্বক থেকে নোংরা ময়লাকে তুলে ফেলে তা কিন্তু নয়, শ্যাম্পু আমাদের ত্বককে উজ্জ্বল ফর্সা করতেও সাহায্য করে। নেক্সট আমাদেরকে নিয়ে নিতে হবে লেবু। লেবু আমাদের ত্বক থেকে ট্যান রিমুভ করে, ত্বকের দাগ ছুপকে দূর করে, এছাড়াও লেবু আমাদের ত্বক থেকে খুব তাড়াতাড়ি নোংরা ময়লা ডেড স্কিন ও ইম্পিউরিটিকে তুলে ফেলে ত্বককে ঝকঝকে ও তকতকে বানায়। এর মধ্যে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিজ থাকে যা আমাদের ত্বকের রঙকে ফর্সা করে, আর এছাড়াও এর সবথেকে ভালো গুণ হলো এটি আমাদের ত্বককে ইনস্ট্যান্ট ফর্সা করে তোলে। লেবু আর শ্যাম্পুর কম্বিনেশন বছরের পর বছর লেগে থাকা জেদি ময়লাকেও তোলার জন্য একদম বেস্ট। এখানে অর্ধেক লেবুর রস এতে অ্যাড করতে হবে। নেক্সট আমাদেরকে নিয়ে নিতে হবে হলুদ গুঁড়ো। আমাদের সৌন্দর্য বৃদ্ধি করতে প্রাচীন কাল থেকেই হলুদের ব্যবহার হয়ে আসছে। এটি আমাদের ত্বককে উজ্জ্বল ফর্সা করতে তো সাহায্য করেই, সেই সঙ্গে ত্বককে হিল করে। ত্বকের মধ্যে কোথাও কেটে ছিঁড়ে গেলে বা ইনফেকশন দেখা দিলে সেটিকেও খুব তাড়াতাড়ি সারিয়ে তোলে। এখানে আমাদেরকে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো অ্যাড করতে হবে। এটি আপনারা কস্তুরি হলুদ বা রান্নার হলুদ যে কোনো হলুদই নিয়ে নিতে পারেন। এবার এর মধ্যে অ্যাড করতে হবে 1/2 চা চামচ বেকিং সোডা বা খাবার সোডা, একে মিঠা সোডাও বলা হয়ে থাকে, যেটি আমরা কেক ইডলি ইত্যাদি তৈরি করতে, ফোলানোর ক্ষেত্রে ও খাবারটিকে সফট বানানোর জন্য অ্যাড করে থাকি। বেকিং সোডা যেভাবে আমাদের খাবারকে সফট বানায় ও ফুলিয়ে দেয়, ঠিক সেই রকমভাবেই যখন আমাদের নোংরা ময়লার ওপরে বেকিং সোডা পড়ে তখন আমাদের নোংরা ময়লাকেও ফুলিয়ে দেয় ও নরম করে ফেলে, তাই খুব সহজেই নোংরাগুলি দেহ থেকে বেরিয়ে আসে। এবার সবগুলিকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর মিশিয়ে নিলেই আমরা পেয়ে যাব হাত পায়ে জমে থাকা নোংরা ময়লা তুলে ফেলার 100% কার্যকরী ঘরোয়া একটি রেমেডি। এবার চলুন দেখে নেওয়া যাক রেমেডিটি কীভাবে ও কখন ব্যবহার করতে হবে। এটি আপনারা যে কোনো সময়ে ব্যবহার করতে পারেন, তবে সবথেকে ভালো হয় গোসলের আগে, যদি হাত পা ঘাড় কনুই বগল ইত্যাদি জায়গায় ভালোভাবে লাগিয়ে নেন ও তারপর এই লেবুর খোসা দিয়ে বা হাত দিয়ে 2 থেকে 3 মিনিট হালকা হাতে ম্যাসেজ করে নেন। তাহলেই আপনার ত্বকের সমস্ত নোংরা ম্যাসেজের ফলে ধীরে ধীরে উঠে যাবে ও আপনার ত্বক ভেতর থেকে ফর্সা ও উজ্জ্বল দেখাবে।
দুই থেকে তিন মিনিট ম্যাসেজ করা হয়ে গেলে এটিকে পাঁচ মিনিট ত্বকে লাগিয়ে রাখুন ও তারপর নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলুন। এখানে আপনাদেরকে দুটি ইম্পর্টেন্ট কথা বলার আছে। প্রথমত, এই রেমিডিটি যখন বানাবেন তখনই ব্যবহার করে নিতে হবে, এটি ফ্রিজে রেখে ব্যবহার করা যাবে না। আর দ্বিতীয়ত, যেহেতু আমাদের মুখের স্কিন সফট হয় তাই এই রেমিডিটি মুখে লাগানো যাবে না। এই রেমিডিটি আপনারা প্রথম যেই সপ্তাহে ব্যবহার করা শুরু করবেন সেই সপ্তাহে একদিন পর একদিন করুন, তাহলে খুব ভালো রেজাল্ট দেখতে পাবেন। আর দ্বিতীয় সপ্তাহ থেকে সপ্তাহে এক থেকে দুদিন করলেই হবে। আর সবশেষে প্যাকটিকে ধুয়ে ফেলার পরে আপনারা রেগুলার যে ময়শ্চারাইজার বা অয়েল ত্বকের জন্য ব্যবহার করেন সেটি লাগিয়ে ত্বক কিছুক্ষণের জন্য ম্যাসাজ করে নেবেন। আশা করি আজকের রেমিডিটি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে একদম ভুলবেন না। ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।